বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে এইচসিজি ইনজেকশন। আর এই এইচসিজি ইনজেকশনটি দেয়া হয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণে। সেজন্য বলছি আজকের ভিডিওটি হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই উপকারে আসবে আশা করি। তো বন্ধুরা, আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল এবং সঙ্গে আছি আমি রাজন দেব। অবশ্যই ফুল রিভিউ তুলে ধরবো। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন, আজকে আমরা কি কি জানবো এই ভিডিওটি থেকে তা আমরা আগে জেনে নেই। আজকে জানবো আমরা এই এইচসিজি ইনজেকশনটি কাদের দেয়া হয়, কেন দেয়া হয়, এটির উপকারিতা কী, ডাক্তাররা কেন দেন, বা এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী, এটি দেওয়ার পর বা প্রয়োগের পর কি কি করতে হবে, এটির ফুল রিভিউ সহ বিস্তারিত আরও কিছু তথ্য তুলে ধরবো ভিডিওর লাস্টের দিকে। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা বলে দেই, আপনারা এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন একটি এইচসিজির ভিডিও দিয়েছি। এই এইচসিজি ভিডিওটির দ্বারা আপনারা অনেকেই উপকৃত হয়েছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে যে এটি কিভাবে দিতে হয়, এটি দেওয়ার পর কী সমস্যা হয়, বা এটি ডাক্তাররা কেন দেন, অনেক কিছু জানতে চাচ্ছেন, কমেন্ট বক্সে কমেন্ট করছেন। সেই বিস্তারিত সব কিছু তুলে ধরার জন্যই আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে। তো চলুন প্রথমে আমরা এই এইচসিজি ইনজেকশন বিষয়ে জানি। এটি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট বা মেডিসিন বলতে পারেন। এটি বাজারজাতকরণ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস এবং যে কোনো ফার্মেসিতে পাবেন বাংলাদেশের এটি এইচসিজি নামেই। তো এই এইচসিজি ইনজেকশনের পূর্ণরূপ হচ্ছে হিউম্যান কর্নিক গোনাড্রোপিন। এটি সাধারণত দেওয়া হয় পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে। অনেক পুরুষের আছে বাচ্চা নেওয়ার ক্ষমতা নেই, এবং অনেক মহিলা আছেন দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, 2 বছর 5 বছর 3 বছর এভাবে চলে যাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে ডাক্তাররা এটি সাজেস্ট করেন ইনজেকশন দেওয়ার জন্য এই এইচসিজি। তবে আরও কিছু বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়, তা ধীরে ধীরে ধাপে ধাপে তুলে ধরবো, অবশ্যই সংযুক্ত থাকতে হবেন আপনারা। এই এইচসিজি ইনজেকশনটি সাধারণত দুটি ফর্মে হয়। একটি হচ্ছে 5000 IU, আইইউ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, এবং আরেকটি হচ্ছে 10000 IU মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। তো দুটি পাওয়ারে হয়, দুটি পাওয়ার দুটি ক্ষেত্রে দেয়া হয়। যাদের সমস্যা বেশি তাদের ক্ষেত্রে 10000 IU দেয়া হয়, এবং যাদের সমস্যা কম তাদের ক্ষেত্রে 5000 IU দেয়া হয়। তবে এটির নির্ধারিত কিছু ডোজ আছে, তা আমি ভিডিওর লাস্টের দিকে ডোজ সহ পার্শ্ব প্রতিক্রিয়া সহ বলে দেব। তো 5000 IU বা ইন্টারন্যাশনাল ইউনিট এইচসিজি ইনজেকশনের দাম হচ্ছে 1800 টাকা, এবং 10000 IU বা ইন্টারন্যাশনাল ইউনিট ইনজেকশনের দাম হচ্ছে 3500 টাকা। দুটি প্রাইজই ভিন্ন। প্রতিটি এইচসিজি ইনজেকশনের মধ্যে থাকে একটি করে অ্যাম্পুল, এবং এটি দিতে হয় IM মানে ইন্টারমাস্কুলার। আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে এটি কোথায় দিতে হয় বা কীভাবে দিতে হয়। এটি দিবেন আপনারা দুই হাতের দুই পাশে অথবা কোমরের মাংসে। বেশি সংখ্যক দেখা যায় যে হাতের মাসুলে দেয়া হয়, তবে অবশ্যই এটি মাংসে দেবেন, কোনোভাবেই আপনারা রোগে দিতে পারবেন না। এটি মনে রাখবেন ইন্টারমাস্কুলার মানে IM, বক্সের সামনেই লেখা আছে IM ইনজেকশন, সেজন্য অবশ্যই হাতের মাংসে দেবেন ইন্টারমাস্কুলার। তো এই ইনজেকশনটি অনেক সময় পুরুষের দেয়া হয়, আবার অনেক সময় মহিলাদের দেয়া হয়। মহিলাদের দিলে পুরুষেরা প্রশ্ন করেন যে মহিলাদের কেন দেয়া হয়, এবং পুরুষদের যদি ডাক্তার সাজেস্ট করেন তাহলে মহিলারা প্রশ্ন করেন যে পুরুষদের কেন দেয়া হলো। তো আপনাদের মধ্যে স্বামী স্ত্রী যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে এটি টেস্টের মাধ্যমে বা স্পাম টেস্টের মাধ্যমে এটি দেখা যায় যে কার সমস্যা আছে। যদি মহিলার সমস্যা থেকে থাকে তাহলে মহিলা ডাক্তারনি বা গাইনির চিকিৎসকরা মহিলাদেরকে দিয়ে থাকেন, এবং যদি পুরুষের ঘনত্ব বীর্যের কম থাকে তাহলে পুরুষদের দিয়ে থাকেন। তবে আরও কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দেয়া হয় পুরুষদের এবং মহিলাদের, তা আমি ধাপে ধাপে তুলে ধরব। এবার চলুন আমরা জেনে নেই এই এইচসিজি ইনজেকশনের আসলে মূল কাজ কী। অনেকেই দিতে চাচ্ছেন এবং অনেকেই দিচ্ছেন, এবং অনেকেই ডাক্তার সাজেস্ট করছেন আসলে কী করবেন, দিবেন কি না, আসলে সব কিছু ফুল রিভিউ তুলে ধরার জন্যই আজকে আমি এই এইচসিজি ভিডিওটি নিয়ে এসেছি। এটির কাজ হচ্ছে, প্রথম দিকে যেটি রাখবো সেটি হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণে। অনেক মহিলারা চেষ্টা করে যাচ্ছেন দিনকা দিন, আসলে রোগ কী বা স্পেসিফিক সমস্যা কী আপনারা জানেন না, সেই অবস্থায় এটি ডাক্তাররা নির্ধারণ করেন এই এইচসিজি ইনজেকশনটি।
তো মূল কি পয়েন্ট হচ্ছে আপনার ইনফার্টিলিটি বা বন্ধাত্বের কারণে এই এইচসিজি ইনজেকশনটি দেয়া হয়। যে মহিলা এবং পুরুষ দীর্ঘদিন ধরে বাবা এবং মা ডাক শুনতে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই এইচসিজি ইনজেকশনটি দেয়া হয়। অবশ্যই মনে রাখবেন এটি একটি হরমোনাল ইনজেকশন। তো দ্বিতীয় যে কি পয়েন্টটা রাখবো সেটি হচ্ছে মহিলাদের ডিম্বস্ফুটনের জন্য দেয়া হয়। অনেক মহিলারা আছেন ডিম্বস্ফুটন হয় তবে পুষ্ট হয় না, এই পরিপুষ্ট হয় না সেই বিধায় কিন্তু বাচ্চা হয় না। এই ডিম্বস্ফুটন করার জন্য মহিলাদেরকে এই এইচসিজি ইনজেকশনটি দেয়া হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে সহবাস করছেন কিন্তু ঠিকভাবে সহবাস হচ্ছে না, সেই ক্ষেত্রেও হয় না। তবে আমি সেটি দাপে দাপে তুলে ধরছি, অবশ্যই সংযুক্ত থাকবেন। যে পুরুষের বীর্য পাতলা বা সংক্রাণুর পরিমাণ কম তাদের কিন্তু বাচ্চা হয় না দীর্ঘদিন যাবত। তবে এই এইচসিজি ইনজেকশনটি মারার ফলে বীর্যটা আপনার গণ হতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনার ইনজেকশনটি মারার পরও কিছু আপনার পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে হচ্ছে আপনি রুদ্রের মধ্যে যেতে পারবেন না এবং যদি রুদ্রের মধ্যে যান তাহলে ছাতা নিয়ে বের হতে হবে। তবে অবশ্যই আপনার সহবাস ঠিকভাবে করতে হবে এবং বেশি বেশি সহবাসের সাথে সংযুক্ত থাকতে হবে। অনেকেই আছেন বাংলাদেশের বাহিরে দুবাই কাতার এদেশে থাকেন, প্রচুর পরিমাণে রুদ্রের মধ্যে কাজ করতে হয়, তাদের কিন্তু বাচ্চা হওয়ার ঝুঁকিপূর্ণ রয়েছেন। অনেকের এই দেশে এসে বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বীর্য বা স্পাম টেস্ট করা লাগতে পারে। যে মহিলাদের গর্ভপাত বা বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রেও এই এইচসিজি ইনজেকশনটি ডাক্তাররা দিয়ে থাকেন। অনেকেই আছেন বিয়ের পর বাচ্চা নিয়েছেন কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে, ব্রণ নষ্ট হয়ে গেছে, আবার চেষ্টা করছেন কিন্তু আবার নষ্ট হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন, তাতে করে আপনার উপকৃত হবেন। এরকম যদি সমস্যা থাকে গর্ভপাতের তাহলেও কিন্তু এই এইচসিজি ইনজেকশন দেয়া হয় মহিলাদের। এক কথায় মহিলাদের যে জায়গায় ডিম্বস্ফুটন হয় বা ডিম্বাশয়ে যে জায়গায় ডিম্বস্ফুটন হয় সেই জায়গায় পুষ্ট হওয়ার জন্য এই এইচসিজি ইনজেকশনটি দেয়া হয়। ইতিহাস আছে গর্ভপাত হওয়ার বা বাচ্চা না হওয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু এই এইচসিজি ইনজেকশনটি সুপার কাজ করবে বলে আশা করি। সেই সাথে ব্রণের স্বাভাবিকের চেয়েও বৃদ্ধি করবে এবং পরিপুষ্ট করবে, আপনার হরমোনটাকে চেঞ্জ করবে, পরিপূর্ণ হরমোন এনে দেবে এই এইচসিজি ইনজেকশনটি। তো এখন আমরা জানবো এই এইচসিজি ইনজেকশনের সাইড এফেক্ট কী বা পার্শ্ব প্রতিক্রিয়া কী। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই ধরনের সাইড এফেক্ট কিন্তু সবার হয় না, কিছু কিছু ক্ষেত্রে। সাইড এফেক্টের মধ্যে প্রথমে যেটি রাখবো সেটি হচ্ছে আর্টিকেরিয়া বা অ্যালার্জি, চুলকানি হতে পারে, জ্বর অনুভূতি হতে পারে, ফুসকুড়িয়ে উঠতে পারে শরীরের মধ্যে বা ওজন বৃদ্ধি হতে পারে মহিলাদের, পুরুষের বীর্যের ঘনত্ব বাড়তে পারে, সেই সাথে মহিলাদের বা পুরুষের মাথা ব্যথা করতে পারে এবং মহিলাদের স্তন ব্যথা করতে পারে, তবে স্বাভাবিকের চেয়েও কম। তবে অবশ্যই বলে দিচ্ছি আবার সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে, অবশ্যই টেনশন নেবে না। তো এই এইচসিজি ইনজেকশনটি নেয়ার পর আপনাদের কি কি করতে হবে সেটি আপনাদের জানা খুবই প্রয়োজন। অবশ্যই এই এইচসিজি ইনজেকশনটি নেওয়ার পর বেশি বেশি করে ইন্টারকোর্স বা সহবাস করতে হবে। রুদ্রে যেতে পারবেন না, যতটুকু সম্ভব ঠান্ডা অবস্থায় থাকুন এবং 2-3 মাস অথবা 6 মাস অথবা 1 বছর লাগতে পারে এই ইনজেকশনটি মারার পর বাচ্চা হওয়ার ক্ষেত্রে। অবশ্যই তাড়াহুড়া করবেন না এবং টেনশন নেবেন না আশা করি। তো এখন আমরা জানবো এই এইচসিজি ইনজেকশনটা কিভাবে নিতে হবে এবং কিভাবে দিতে হবে। অবশ্যই ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে এটি IM বা ইন্টারমাসকুলার মাংসপেশিতে দেবেন। রোগ এবং রোগীর কথা বিবেচনা করে এটি ডোজ নির্ধারণ করেন ডাক্তাররা। তবে দেখা গেছে 1-2টি এর উপরে দেয়া হয় না এবং 5,000 ইউনিট থেকে 10,000 ইউনিট পর্যন্ত ডাক্তাররা দিয়ে থাকেন 1-2 মাসের ভিতরে, যতদিন আপনার প্রয়োজন হয়। তবে বিশেষ ক্ষেত্রে দেখা যায় 1টি দিয়ে থাকেন অথবা 2টি, এর উপরে দেয়া হয় না। একটি কথা বলা হয়নি আপনাদেরকে, এই এইচসিজি ইনজেকশনটি নেওয়ার পর কিন্তু আপনার FSH ইনজেকশনটি নেওয়া হতে পারে। এই FSH ইনজেকশনটি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালসের। প্রথমে এইচসিজি ইনজেকশন দেওয়া হয়, তারপর FSH ইনজেকশনটি দেওয়া হয়। তবে এটির একটি নির্ধারিত ডোজ আছে, আপনারা ভিডিও লাস্টের দিকে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন আমার এই আরেকটি ভিডিও FSH ইনজেকশনের। এমনকি ভিডিও লাস্টের দিকে ডেসক্রিপশনে আমি এটির ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন এই FSH ইনজেকশন কি কাজ করে বা বাচ্চা নেওয়ার জন্য এটি কতটুকু কার্যকর। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই এইচসিজি ইনজেকশন বিষয়ে। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।